গত 6 মে রবিবার কভেন্ট্রি মরিস কমন পার্ক মাঠে হেলেন উইমেন প্রজেক্টের উদ্যোগে ও বিসিপিএ কভেন্ট্রির সহযোগিতায় অনুষ্ঠিত হয় সেভেন সাইড ফুটবল টুর্নামেন্ট। স্থানীয় অনেক ফুটবল প্রেমী দর্শকদের উপস্থিতিতে সকাল 10টা হতে শুরু হওয়া এই টুর্নামেন্টে সর্বমোট 10টি দল অংশগ্রহণ করে। খেলা চলাকালে নিজ দলের সমর্থনে দর্শকদের উল্লাসে সরগরব হয়ে থাকে পুরো মাঠ। সবাইকে প্রেরণা দিচ্ছি এবং তারা যেন এনজয় করে সেটি হচ্ছে কথা। স্থানীয় যুব সমাজের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে এমন একটি শান্তিপূর্ণ দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট উপভোগ করতে পেরে আয়োজক ও আগত দর্শকরা খুবই আনন্দ ও গর্ববোধ করেন। ফুটবল টুর্নামেন্ট হচ্ছে এটা আমাদের হ্যালেন্ড প্রজেক্ট থেকে, কিন্তু আমরা সমস্ত সাহায্য সহযোগিতা পেয়েছি বিসিপিএ এবং আমাদের সমস্ত কমিউনিটি যে আসছে আজকে খেলতে, সত্যি আমরা অনেক অনেক আনন্দিত। এই জন্য মূল উদ্দেশ্য হইল গিয়ে আমরা কমিউনিটি সকল এক হওয়া, আর কমিউনিটি সকল এক হইয়া মানে একত্রিত কাজ করা একটু আমরা মূল উদ্দেশ্য। 10টি দলকে 2টি গ্রুপে বিভক্ত করে প্রথমে লীগ পর্যায়ের খেলা আর পরে নকআউট পদ্ধতির সেমিফাইনাল শেষে সকল কৌতূহলের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত মোস্ট ফেভারিট এমআর ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে উঠে সিলেট বাল্টি আর জাইকা লাউঞ্জকে হারিয়ে ফাইনালিস্ট হয় আরআর রয়্যালস। ফাইনালে তুমুল প্রতিদ্বন্দ্বিতায় গোলশূন্য ফলাফল আবারও কৌতূহল বাড়িয়ে দেয় উপস্থিত দর্শকদের মাঝে, কিন্তু শেষ পর্যন্ত টাইব্রেকারে 5-4 গোলে আরআর রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিলেট বাল্টি। Next year we attempt to do it more successful and hopefully we will go nationally inviting everybody and we hope everybody attend the match. খেলা শেষে উপস্থিত বিসিপি এর কর্ণধাররা চ্যাম্পিয়ন ও রানার্স আপ হওয়া দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং এই টুর্নামেন্টে অংশ নেওয়া সকল দলকে ও উপস্থিত দর্শকদেরকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, আগামী 4 জুন 2012 তারিখে হেলেন উইমেন প্রজেক্টের উদ্যোগে অনুষ্ঠিত হবে কভেন্ট্রি বৈশাখী মেলা, আর সেদিনেই বিজয়ী ও রানার্স আপদের পুরস্কার প্রদান করা হবে। ওয়াসিউদ্দিন তালুকদার, রায়হান, এটিএন বাংলা নিউজ, কভেন্ট্রি।